ও কাকা, কিরে বা তোমার এই অবস্থা? কে কি কও, কি অবস্থা? এইসব মানে সব বাড়ির থেকে সব জিনিসপাতি লিয়ে আইছে, ফ্যান ট্যান আর বোতল ছাতি, ব্যাগ থেকে আবার টুপিও আছে, দেখলে কে? গরম নিয়ন্ত্রণ করতে হবে না রে বা। হ্যাঁ, তোমার হিট অফিসার কি কছে? কি বাপরে, সব বনেছে কথা। হিট অফিসারের নিয়ম মেনে চলিচ্ছি, গরম লাগবে আমার আর। হ্যাঁ, মনে করো যে রোদ উঠিছে, হ্যাঁ মনে করো আমার তো ইয়ের কালার নষ্ট হয়ে যাবে। এই তো তোমার এই যে কি কয় জামার, এই ধরনের জামা ঘাড়ে দিছি। হ্যাঁ, হিট অফিসার কছে গরমের মধ্যে সবার কাছে একটা করে ছাতি রাখতে, আমব্রেলা রাখতে কছে, বুঝতে পারছো? পানির বোতল রাখতে হচ্ছে, আমি পানির বোতল রাখছি, কোনো টেনশন নাই। ফ্যান রাখতে হচ্ছে, ফ্যান রাখছি, কিন্তু কারেন্ট নাই, বুঝতে পারছো? আবার টুপি রাখতে কছে, যে ক্যাপও একটা রাখছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেছি। গরম নিয়ন্ত্রণের জন্য যা যা ব্যবস্থা সব, কারেন্ট নাই তো কি আছে? মনে করো একটা হাত পাখাও রেখে দিচ্ছে, দেখো ব্যাগের মধ্যে। এ বাবা, সবই আনিছো নাকি? দেখো ব্যাগের মধ্যে আছে। বাতাস দেওয়ার লোক নাই, বুঝলে? আমার তো নিজে নিজে বাতাস দেওয়ার ক্ষমতা নাই। এই বডির মনে করো এতগুলো জিনিস নিয়ে যাচ্ছি গরম নিয়ন্ত্রণের জন্য, সব সময় বুঝো তো। তুমি হিট অফিসার কইছে এগুলা ব্যবহার করালে, এগুলা কোথায়? তুমি পাগলা হয়ে গেছো কাকা? আবার কোথায় ব্যবহার করতে কসে? সব তো কইনি না, ব্যাগে রাখতে কসে, কসে তোমার কাছে একটা ছাতা রাখবে, তারপর তোমার কাছে মনে করো যে ফ্যান রাখবে, জলের বোতল রাখতে কসে। অবশ্য জল যে বিপাশা লাগেছে, জল খাচ্ছি মাঝে মধ্যে, না খালে তো উপায় নাই, পানি রাখতে কসে, পানির বোতল। তুমি পাগলা হয়ে গেছো আবার মনে? এই গরমের তাপে তোমার মাথা শেষ। শুনে একটা কথা কই, পা শুধু এড়ে না। হ্যাঁ, হিট অফিসার বলেছে যে সামনে মনে করো যে আসলে ঝড় বৃষ্টি হইলে, হ্যাঁ এতে তোমার কাল বৈশাখী হবি, তারপরে মনে করো যে ঘর ঝড় হয় না, শিলা বৃষ্টি হবি, হয় মনে করো বাড়ি ঘরে তখন তোমার যে টিন টিন সেকা লেগে যাবি, ঝড় বৃষ্টি হবি, তারপরে মনে করো পরিবেশ ঠান্ডা হবে, মানে বর্ষাকালে পরিবেশ ঠান্ডা হবে। আর শীত আসলে তো সামনে শীতের সিজনে তোমার মাস ছয়েক লাগবে, মনে করো পৃথিবীটা ঠান্ডা হতে মাস ছয়েক লাগবে। হিট অফিসার কাজ শুরু করে দিচ্ছে অলরেডি, সেই কাজের অগ্রগতি হচ্ছে মনে করো। এই যে আমি অগ্রগতির একটা মনে করো চিত্র একটা মনে করো, বুঝতে পারছো? কোন টেনশন নেই, ছাত্রলীগ তো মনে করো গাছ লাগাবি, এই নিয়ে মনে করো চারদিকে টল শুরু হয়ে গেছে। তুমি যে দালালি করলে ছাত্রলীগ গাছ লাগাবি না, মানে ছাত্রলীগ কছে কি এখন লাগাবি? রোদের মধ্যে লাগাবি, তাহলে বৃষ্টির মধ্যে লাগাবি, পরে লাগাবি, এখন ফটো সেশন হবে, মানে যখন দরকার তখন আর আসবে না তোমার ছাত্রলীগ। আমরা অনেক গাছ লাগাছি ইতিপূর্বে, 1 কোটি গাছ লাগানো আছে, আরো লক্ষ লক্ষ গাছ লাগাবো আমরা। কোনটি পরিবেশ? ওমা, সব গাছ কেটে শেষ করে ফেলে দিচ্ছ তোমরা, অন্ধকারে গাছ কাটার দেখতে পাচ্ছে কেউ? তুমি সব অনেক দেখো পাগল সাংরা, সব সময় মনে করো যে হিট অফিসারের কথা মাইনে চলবে, যারা বাড়ি বাড়াবে সব সময় একটা করে ছাতি রাখবে, একটা ফ্যান রাখবে, জলের বোতল রাখবে, সব টুপি রাখবে, সব রাখবে। রাখে তো লাভ নাই, ব্যবহার না করলে হবে? ব্যবহার করতে কথা নাকি হিট অফিসার, রাখলেই কাজ হবে। তুই খালি পাগলের মতো কথা কো, এই রোদের মধ্যে কোনোদিন ছাতি ফুটেলে ছাতির কি কালার থাকবি? ছাতির দাম কত জানো? রোদে ফুটেলে ছাতি 1 মাসও টিকবি না, ছাতির কালার নষ্ট হয়ে যাবি, তোমার ছাতি গেলেবি নি। আর ফ্যান কারেন্ট আছে আমার দেশে, খালি লোডশেডিং, ফ্যান কাঁচা রাখলেই হবি। ফ্যানের বিষয়ে যার বুঝলো তো, ছাতি বুতলে লাগে লাভ কি, টুপি লাগে লাভ কি? পানি খাচ্ছি তো পিপাসা লাগলে, এটা বুঝে না? আর কখনো তুমি ছাত্রলীগের গাছ লাগানোর ব্যাপারে ট্রল করবে না। ছাত্রলীগ গাছ লাগাচ্ছে, আমার শতবর্ষ কোটি গাছ লাগানো আছে, এই গাছের জন্য এখন পরিবেশটা অনেকটা ঠান্ডা আছে, তাতে তো মরুভূমি হয়ে গেল না একদিন দেশে। তোমার দেশ এমনিতে মরুভূমি, কিসের মরুভূমি? এত সুন্দর পরিবেশ দেখো তো, কি সুন্দর ভালো লাগছে আমার, মনে করো রোদের মধ্যে হিট অফিসারের কথা শুনে আমার খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ঠিক না বেটা? তোমরা আসো তোমরা একটু কথা কয়ে দাও কাকা। এই যে হিট বুঝলো যে 6 মাস পর হবে, তো এখন মানে কেমনে কি করবেন? এখন মনে করো যে সবসময় তোমরা ওই কাকা আসো দিকে আসো, তোমরা মনে করো যে হিট অফিসারের ছবি দেখবে, হ্যাঁ আসো বেটা আইদিকে আসো, তোমরা হিট অফিসারের ছবি দেখবে, বুঝলে? হিট অফিসারের ছবি এক বেলা করে দেখবে, সারাটা দিনের মনে করো তোমার শরীর নিয়ন্ত্রণ হবে হিটের। হিট অফিসারের ছবি দেখলে তো আমরা হিট হয়ে যাই না? না, হিট নিয়ন্ত্রণ হয়ে যায় পাগল, কি করে নিয়ন্ত্রণ হয়ে যায় পাগল, সাল কথা কয়, হিট হয়ে যায় হিট অফিসারের দেখলে, হিট নিয়ন্ত্রণ হয়ে যাবি, শরীর ঠান্ডা হয়ে যাবি। হ্যাঁ পাগল, শরীর ঠান্ডা না গরম হবে কাকা? শরীর ঠান্ডা হয়ে যাবে, তোমরা একটু বুঝো না তো, শরীর গরম হওয়ার পরপরই তো ঠান্ডা হয়ে যায়, মেশিন কি হয়? গরম হলে তো ঠান্ডা হয়, তাই না পাগল চাকরা? বুঝো তো, হয় হ্যাঁ তাই লোজ না, আমাকে তুমি জ্বালাও না, পরিবেশ প্রকৃতির সবাইকে পরামর্শ দাও যে আপনারা গরমের মধ্যে কাছে ছাতি রাখবেন, বগলে ছাতি রাখবেন, জামা যাতে চলে না যায়, জামা মনে করো যে ঘাড়ে রাখবেন, হ্যান্ড রাখবেন, জলের বোতল রাখবেন, পাখা রাখবেন, টুপি রাখবেন, সব কাছে রেখে আপনারা চলবেন।
কাকা তোমার তোমার মনে পুকুরে নেমে মাথাটা ঠান্ডা করা লাগবে বুঝলে? পুকুরে নামার চেষ্টা করেছিলাম বা পুকুরের পানি যে গরম আছে ওটি নামিয়ে থাকা যাচ্ছে না মনে করো, আর পুকুরের পানির মধ্যে সাল পাল মনে করো নামিয়ে আর উঠিচ্ছে না বুঝতে পারছো? পুকুর পানি নামলে তো সাল পাল সব কি করে আগামু তো মনে হয় সব পুকুরের পানিতে করেছে গুন্দের চোটে পুকুরের পানিতে উঠে নামে আসলো উঠে চলে আসলো পুকুরেও থাকা যাচ্ছে না বুঝতে পারছো? এখন ওগুলা কথা না, হিট অফিসারের কথা শুনে মনে করো পথ চলে লাগবে। হ্যাঁ এই কথাই হচ্ছে শেষ কথা, তোমরা সবাইকে পরামর্শ দাও হিট অফিসার কাজ শুরু করে দিছে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ছয় মাস তো এমনি হবে, তাহলে অফিসার একা লাভ কি তোমার? আশ্চর্য, অফিসার দুই বেলা সুন্দর করে দেখতে, সে যে সুন্দর একটা মানুষ, সে মানুষের একটা মর্যাদা নাই? হ্যাঁ পাগলের মতো কথাবার্তা করছো, পাগলামই আছি কথা বলি। হিট অফিসার নিয়ে কোনো কথা বলবে না, ছাত্রলীগের গাছ লাগানো নিয়ে কোনো কথা বলবে না তোমরা। হ্যাঁ বলতে পারো যে গাছ কোথায় কোথায় লাগালে উপকার হয়, আমরা তো সব এক জায়গাতেই বৃক্ষরোপণ করি, যখন যদি শুরু করি তখন সব সংগঠনে এক জায়গাতে যেয়ে বৃক্ষরোপণ শুরু করে, মনে করো এক জায়গা পাতা ধরে গাছ লাগাতে হয়ে চলে যাচ্ছে একটা দূরে করে, সব সংগঠনে একটা করে গাছ লাগার চলে যায়। আর মনে করো নার্সারি ব্যবসায়ী আলারে সব বনস হচ্ছে, এসে চাইলে হচ্ছে একশো গাছ লিয়ে গেলু ওর এক টেকা দেয় না বলে নার্সারি মালিকরা কয়, কিন্তু তো কুয়ার কুয়া প্রমাণ নাই। আমি গেলাম বাবা, আমি গরমের মধ্যে মনে করো শরীর ঠান্ডা করেছি, ঠান্ডা করি। হ্যাঁ তোমরা ঠান্ডার হবি নানি, মানুষের জ্ঞানকাণ্ড নাই, মানুষের জ্ঞানকাণ্ড থাকলে হিট অফিসার যা কথা সেগুলো মাইনে চলতো, ফ্যান দেখতো, জয় হিট অফিসারের জয়।